হলুদের গুঁড়া আমরা সবাই চিনি। আপনি কি জানেন, প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ ও চৈনিক চিকিৎসা পদ্ধতিতে হলুদের ব্যবহার হচ্ছে সহস্র বছর ধরে। দক্ষিণ এশিয়ার রান্নায় হলুদ বহুল সমাদৃত একটি উপাদান। স্বাস্থ্যকর ভেষজ হলুদকে কেউ কেউ ঔষধি ভেষজ নামে আখ্যায়িত করেন। হলুদের মধ্যে যেমন রয়েছে আরোগ্য শক্তি, তেমনি মাত্রা অতিরিক্ত হলুদ খাওয়াও ঠিক নয়। চলুন জেনে নেই হলুদের 10টি উপকারিতা ও 3টি অপকারিতা। ওজন কমাতে সাহায্য করে। গবেষণা বলছে খাবারে নিয়মিত হলুদ গ্রহণ করলে ওজন কমে। আমাদের মোটা হওয়ার জন্য দায়ী টিস্যুগুলোর বৃদ্ধি রোধ করে, মেটাবলিজম বাড়ায়, ফলে চিনিজাত খাদ্য শরীরে চর্বি আকারে জমাট বাঁধতে পারে না। হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, জীবাণু ও ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ সারিয়ে তোলে, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে, ত্বকের বলিরেখা বয়সের ছাপ দূর করে, মুখের তেলতেলে ভাব নিয়ন্ত্রণ করে, ব্রণের হাত থেকে ত্বককে বাঁচায়, খুশকি দূর করতেও সাহায্য করে, হজমের সমস্যা দূর করে। হলুদ পরিপাকতন্ত্রের কর্মক্ষমতা বাড়ায়, পাকস্থলীতে গ্যাস্ট্রিক জাতীয় উপাদানের আধিক্য শারীরিক অসুস্থতা আনে, তৈরি করে মানসিক অস্থিরতা। হলুদ এক্ষেত্রে মহা ঔষধ হিসেবে কাজ করে, আর্থ্রাইটিসের ব্যথা হ্রাস করে। হলুদে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে, আর্থ্রাইটিসের কবল থেকে এই উপাদান রক্ষা করে, হাড়ের কোষকে সুরক্ষা দেয়, অঙ্গ প্রত্যঙ্গে নড়াচড়ার অসুবিধা দূর করে, হৃদযন্ত্রকে রক্ষা করে। হলুদ রক্তকোষ ও কোলেস্টেরলবাহী তন্তুকে ঠিক রাখে, রক্তনালীকে উন্মুক্ত করে ও রক্ত চলাচলে বাধা দূর করে, রক্তকণিকার অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ করে, ক্যান্সার ঠেকাতে সাহায্য করে। হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রক্তকণিকাকে নিরাপদ রাখে, ফলে স্তন ক্যান্সার, পাকস্থলী, কোলন ও ত্বকের ক্যান্সার তৈরি হতে পারে না। মস্তিষ্কের ক্ষয়জনিত সমস্যা রোধ করে। হলুদে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান পার্কিনসন্স, আলজেইমার, টিস্যুর স্থবিরতার মতো অসুস্থতা রোধে সক্ষম। এটি আমাদের মস্তিষ্কে তথ্য আদান প্রদানের পরিমাণ বাড়ায়, হতাশার পরিমাণ কমাতে সাহায্য করে। যকৃৎ সুরক্ষিত রাখে। হলুদ যকৃতের নানা রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। লিভারের বহুবৃদ্ধি, হ্যাপাটাইটিস, সিরোসিস, গলব্লাডারের মতো সমস্যা তৈরিতে বাধা দেয়। শ্বাসক্রিয়াকে শক্তিশালী করে। গবেষণায় দেখা গেছে রক্তের প্রবাহ বাড়িয়ে তুলতে সক্ষম হলুদের কার্কিওমিন। অ্যালার্জি, হাঁপানি, ব্রঙ্কাইটিস বা কাশি, ঠান্ডা ও কফের সমস্যায় আয়ুর্বেদ চিকিৎসকেরা হলুদ সেবনের পরামর্শ দিতেন। নিয়মিত পিরিয়ড নিশ্চিত করে। অনিয়মিত মাসিক রোগ, হরমোনে মাত্রা নিয়ন্ত্রণ বৃদ্ধিতে ভূমিকা রাখে হলুদের কার্কিওমিন। এই উপাদান পিরিয়ডের আগে ব্যথা কমাতেও সাহায্য করে থাকে। সব কিছুই একটি নির্দিষ্ট মাত্রায় গ্রহণ করতে হয়, তা না হলে হিতে বিপরীত হতে পারে। হলুদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নেই, তাই মাত্রাতিরিক্ত হলুদ গ্রহণের কুফলও জেনে রাখুন। গ্যাস্ট্রিক বাড়ে। হলুদ পাকস্থলী গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণকে বাড়িয়ে দেয়, ফলে কারো কারো ক্ষেত্রে উপকার হলেও কারো ক্ষেত্রে বিপরীত প্রতিক্রিয়াও দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়। রক্ত তরল করে ফেলে। বিশুদ্ধকরণ গুণের কারণে হলুদ রক্তকে তরল রেখে রক্তনালীর মধ্য দিয়ে রক্তের প্রবাহকে সহজ করে। যাদের রক্তচাপ কম, তাদের আলাদা করে বেশি মাত্রায় হলুদ না খাওয়াই ভালো। যারা নিয়মিতভাবে রক্ত তরলকারী ওষুধ সেবন করে আসছেন, তাদেরও আলাদা করে ওষুধ আকারে হলুদ খাওয়া ঠিক হবে না। কিডনিতে পাথর হয়। হলুদ অনেক সময় অক্সালেটরের বিপাক পরিবর্তন করে দেয়, তখন ওই অক্সালেট কিডনিতে পাথর তৈরি করে। জনসচেতনতা বৃদ্ধিতে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।